আছো? হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ। তো গুড আফটারনুন বলছি, এখন বাজে প্রায় 1টা বাজে। তো কি বলবো, এই দুপুরবেলা বেরিয়েছি একটু পুজো দেওয়ার জন্য, তো অনেকটাই দেরি হয়ে গেছে। স্নান টান করে, মানে বাড়ির কাজ সেরে স্নান করে রেডি হয়ে বেরিয়ে আসতে, তো মন্দিরে এসে দেখলাম মন্দির খোলা আছে, কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, মানে মন্দিরের পাশে একটা দোকান রয়েছে, সেই দোকানটা বন্ধ। তো তার জন্য আবার অনেক দূরে মার্কেটে এলাম, মার্কেট থেকে তো জিনিসপত্রগুলো কিনতে এলাম। এতক্ষণ পরে, মানে এত সব হয়ে গেছে, এতক্ষণ পরে ভিডিও স্টার্ট করলাম। তো যাই হোক, তো এখানে জিনিসপত্রগুলো কিনছিলাম, আজকে শনিবার, প্লাস মেয়ের পরীক্ষাও রয়েছে সামনে, তো ভাবলাম যে না একটু মন্দির থেকে ঘুরে আসি, তার জন্যই এলাম আজকে মন্দিরে। তো এই যে দেখতেই পাচ্ছ, মন্দিরে চলে এসেছি। আর এই যে মন্দিরে দেখো, গেট খোলা রয়েছে, কিন্তু কি বলবো, পাশের দোকানটাই যা খোলা ছিল না। তো মন্দিরে পুজো দিয়ে দিই, পুজো দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঝুঁকছো কেন? স্নান করে বেরিয়েছিলাম, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যদি একদম কন করে ঠান্ডা জলে স্নান করছিলাম, তো ভাবলাম একটু রৌদ্রুতে দাঁড়াই। এই যে ব্রিজের ওপরটা দাঁড়িয়েছি, তো যাওয়া চিচিরে রোদ লাগছে, তাকাতেও পাচ্ছি। চলো কেমন ঠান্ডা পড়ছে বলো, বাইরে ছিলাম এতক্ষণ, এতটা ঠান্ডা মনে হচ্ছিল না, যা ঘরের মধ্যে ঢুকে গেছি, ওরে বাবা রে, অতটা আমাকে ঠান্ডা লাগে না। চলো পুরো সবাই, মানে আমাদের বাড়িতে সবাই গরম জলে স্নান করে, মানে এই পুরো শীতকালটা গরম জলে স্নান করবে কেউ, মানে আমার মেয়ে আর আমার হাজবেন্ড তো স্নানই করতে যায় না, মানে কি বলবো, আমি উল্টো ফাল্টা বলি, তাই জন্য স্নান করে, নাহলে স্নানই করতে চায় না ঠান্ডার জন্য। কিন্তু আমি যতই ঠান্ডা পড়ুক,
কনকনে ঠান্ডা জলে স্নান করবো, গরম জলে নয়। এখন খাবো ফ্রুটস, তো কেটে রেখে গেছিলাম, তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম বলে খাওয়াও হয়নি। পেঁপের কালারটা দেখো, কে কে খেয়েছো এরকম পেঁপের কালার? পেঁপেও এরকম কালারের হয়, প্লাস আর কি পেয়ারাও এরকম কালারের হয়, তাই না? আর পেঁপেটা এত সুন্দর, মানে একদম নরম হয়নি আর একদম কাঁচা কাঁচাও নেই, বেশ সুন্দর ডাঁসা ডাঁসা। পেয়ারাও নিয়েছি, ডাঁসা পেয়ারা। আমাদের বাড়িতে চাট মশলা বলো বা চটপটা কিছু রাখতে পারবে না, কারণ আমার মেয়ে আর মিস্টার দুজনে মোটামুটি খেয়ে ফিনিশ করে দেবে। সে চাট মশলাগুলোকে এমনি এরকম হাতে ঢেলে এরকম চেটে চেটে খাবে, হরলিক্সের মতো। মিষ্টি আর আমার ফলের মধ্যে তো কি বলবো, পাপাইয়া মানে পেঁপে ভীষণ পছন্দের, পেঁপে পেয়ারা এগুলো ভীষণ পছন্দের আমার। একটা বীজ নেই, এটাও মেবি টেস্টি। এখন বাজে 1:30, খেতে বসছি ফল, 3টের সময় ভাত খাবো। তো হ্যাঁ, আর একটা জরুরি কথা যেটা বলার, সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করছো আমার টেলিগ্রাম আইডি কি। তো আমি টেলিগ্রামে নেই, আমার টেলিগ্রামে কোনো আইডি নেই, আর যতগুলো তনুশ্রী নামে দেখবে ওগুলো কিন্তু সব ফেক আইডি। তো তোমাদেরকে প্রথম থেকেই সাবধান করে দিলাম যে তনুশ্রী ব্লগ আইডি দেখে তোমরা জয়েন করো না, ওগুলো ফেক আইডি। আর ফেসবুকে, ফেসবুকেও সেম, তনুশ্রী সামন্ত, তনুশ্রী দাস, তনু ব্লগার তনুশ্রী, এগুলো সব কিন্তু ফেক অ্যাকাউন্ট, আমার নয়। তো এগুলো থেকে তোমরা সাবধান থাকো, আর যতগুলো ফেক অ্যাকাউন্ট দেখবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, রিপোর্ট কর তোমরা। আমিও অনেকগুলো চ্যানেল বন্ধ করতে পারি, কিন্তু কি বলতো, অনেক কি বলবো, অনেক টাইম লাগে। তো অত কেন, আমি যদিও আগেও দু একটা চ্যানেল বন্ধ করেছি ফেসবুকে, মানে চ্যানেল বলছি কেন, পেজ বন্ধ করেছি, বাট এখন আর সময় হচ্ছে না বলে তাই জন্য করা যাচ্ছে না, করলে কিন্তু হয়ে যায়, রিপোর্ট করতে হয়, প্লাস ওদের অনেক কিছু ভেরিফিকেশন থাকে, সেগুলো করে নিলে হয়ে যায়, আগেও আমি করেছি। তো এরকম চুরির কি বলবো, চুরির পর্যায়ে যখন দেখবো প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তো যারা চোর চুরি করছো তাদেরকেই বলছি, তখন কিন্তু আমি এই পেজগুলোকে বন্ধ করার ব্যবস্থা করে নিতে পারবো, কারণ আমি জানি কেমন করে পেজ বন্ধ করতে হয়। আগেও আমি অনেকগুলো পেজ বন্ধ করেছি ভাই, এখন করছি না কারণ অতটা সময় পাচ্ছি না বলে। এবার বাকিটা ওদের দিয়ে আসি। হ্যাঁ, ব্রিজের ওখানে ঘুরলাম, তাও চুলটা শুকনো হলো না ঠিকঠাক, তো যাই হোক চুল ঠিক শুকনো হয়ে যাবে। তো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, সকাল থেকে সত্যি এতটাই ব্যস্ত ছিলাম, মানে ঠিকঠাক মতো কোনো ভিডিওই করতে পারলাম না। তো এই একটুখানি বেরিয়েছিলাম তাই জন্য ভাবলাম না ভিডিও করে নিই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আর কি বলবো, যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে মতো।